দর্শক, দুই রাকাত তারাবি নামাজ আদায় করার পর আপনারা দুরুদ শরীফ পাঠ করবেন। দুরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, চার রাকাত তারাবির নামাজ আদায় করার পরে এই দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যাল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ।